Assalamualaikum, शुभ्र शिक्षार्थी এখন আমরা একটি ক্রান্তিকাল পাঠ করছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময় তোমাদের জন্য যেটি বলা, তোমরা সবাই বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, ঠিক আছে? আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, গণিত বিভাগ, শিমুলগামের নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিতের রাশি অনুশ্রেণী 3.5। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এবার এখানে আমরা এই অনুশীলনীতে যেটা শিখতে পারবো সেটা হচ্ছে বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগণিতের সূত্র ব্যবহার করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। কারণ 3.5 অনুশীলনীটা সম্পর্কে তোমাদের ধারণা আছে, কারণ এই অনুশীলনীতে কি থাকে, আমাদের কিছু সমস্যা দেওয়া থাকে, সেই সমস্যাগুলোকে সমীকরণ আকারে বাস্তব রূপ দিয়ে আমাদের সমাধান করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি একটি ছবি দেখাইছি। কিসের ছবি এটা? একটি আনন্দ ভ্রমণ। তাহলে এইটাতে কি আছে? একটা বাস আছে এবং যাত্রী আছে। তাহলে এই বাস এবং যাত্রী নিয়ে আমরা একটা সমস্যা তৈরি করতে পারি, পারি না? দেখো একটু আমরা সেই সমস্যায় যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে সমস্যাটা দেখব, দেখো বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো। সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া প্রদান করবে। সাধারণত আমরা তো যেটা গ্রামের ক্ষেত্রে করি, প্রিয় শিক্ষার্থীরা যে কথাটা বলছিলাম যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া প্রদান করবে। সমান ভাড়ার কথাটা অর্থ কি? আমরা যদি 40 জন বা 50 জন যাই, একটা গাড়ি যদি আমি 10,000 টাকা ভাড়া করি, তাহলে সেই ভাড়াটা দিয়ে প্রত্যেক যাত্রীকে একই পরিমাণ ভাড়া দিতে হবে। কেউ হয়তো বেশি দিবে, কেউ কম দিবে, এরকম না। এখন দেখা গেল সেখানে 10 জন যাত্রী না আসে, প্রত্যেক যাত্রীর মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি দিল। তাহলে স্বাভাবিক কথা, যখন যাত্রী সংখ্যা কমে যাবে ভাড়াটা বৃদ্ধি পাবে। তো এখন বলা হচ্ছে বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেক যাত্রী কত টাকা ভাড়া দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা একটু আমরা সমাধান দেখি। তাহলে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মনে করি বাসে যাত্রী নির্ধারিত ছিল কতজন? 1 জন। তাহলে দ্বিতীয় শর্তটা কি আমাদের? 10 জন যাত্রী না আসায়, 10 জন যাত্রী যদি না আসে তাহলে যাত্রী সংখ্যা কত? তাহলে প্রত্যেক যাত্রী ভাড়াটা আমরা কত পাচ্ছি? মোট ভাড়া, বাস ভাড়া হয়েছে কত? 2400 টাকা। আর আমাদের প্রত্যেক যাত্রী ভাড়া, যাত্রী সংখ্যা কত? x। তাহলে প্রত্যেক যাত্রী ভাড়াটা কি পাবো? যে টাকায় আমরা বাসটা ভাড়া করেছি সেই টাকাটাতে মোট যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেক যাত্রী ভাড়াটা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো, 10 জন যাত্রী না আসায় বর্তমান যাত্রী সংখ্যা কত হলো? x-10 জন। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো ভাড়াটা কত হবে? 2400 ÷ x-10। কেননা আমাদের যেহেতু 10 জন যাত্রী যায় নাই বাসে, তাহলে এখন যে প্রত্যেক যাত্রীর মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল, কখন বৃদ্ধি পেল? আমরা পরের যে ভাড়াটা সেটা থেকে আগের যে ভাড়াটা সেটা যদি আমরা বিয়োগ করি দেন, তবেই আমরা কি পাবো? বৃদ্ধির পরিমাণটা পাবো না? প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা প্রশ্ন মতো সেটা লিখেছি, 2400 ÷ x-10 - 2400 ÷ x = 8। তোমরা কি এই বিষয়টা ক্লিয়ার হলে প্রশ্ন মতো শর্তটা? কারণ এখানে যাত্রী কম থাকার জন্য কি হয়েছে, ভাড়া বেশি লেগেছে, আর এখানে সম্পূর্ণ যাত্রী থাকার জন্য ভাড়াটা কম লেগেছে। তাহলে বেশি ভাড়া থেকে আমরা কম ভাড়াটা যদি বাদ দিই, তাহলে যে পরিমাণ বৃদ্ধি পেল সেই বৃদ্ধিটা আমরা পেয়ে যাব। প্রশ্ন মতো শর্তটা কি তোমরা ক্লিয়ার হতে পারলে? প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা একটু ক্যালকুলেশনে যাই। এখানে দেখো x ÷ x-10 টা আমাদের লসাগু হলো, তাহলে স্বাভাবিকভাবে x-10 টা যদি কেটে যায় কি থাকবে? x কার সাথে গুণ? এই যে 2400 এর সাথে x টা গুণ হবে। এবার দেখো আমি যখন x দিয়ে ভাগ করছি কি পাচ্ছি? x-10। এটা কার সাথে গুণ? এই 2400 এর সাথে গুণ। শুধু 2400 না, সামনে একটা কি আছে? মাইনাস আছে। তাহলে -2400x - -2400 তাহলে 2400x + 2400x- কেটে যাবে। তাহলে থাকবে কত দেখো, 24,000 ÷ x²-10x = 8। এবার আমি যদি উভয় পাশকে আমি যদি 8 দ্বারা ভাগ করি, তাহলে এই পাশে থাকছে আমাদের কত? 3000, আর নিচে x²-10x, আর এখানে হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো আমাদের যেটা x²-10x - 3000 = 0। তাহলে এটাকে আমরা যদি মধ্যবর্তী বিশ্লেষণ করি, তাহলে আমাদের যেটা উৎপাদক আসবে দেখো 60x + 50x, সেখান থেকে আমাদের উৎপাদক আসবে x-60 আর x+50।
তাহলে হয় x মানে 60 ইকুয়াল 0 অথবা x প্লাস 50 ইকুয়াল 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু আমি সামনে অগ্রসর হই, দেখো এখানে আমাদের x ইকুয়াল টু 60 আর x ইকুয়াল টু মাইনাস 50, এখানে আমি কি লিখেছি x নট ইকুয়াল 50, কেন লিখলাম কারণ যোগ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ x টা আমাদের কি ছিল যাত্রী সংখ্যা ছিল, তাহলে ঋণাত্মক সংখ্যা তো হবে না। তাহলে এখানে দেখো 60 জন মোট যাত্রী যাওয়ার কথা কিন্তু 10 জন যায় নাই, তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছে, তাহলে 60 থেকে আমরা 10টা বাদ দিলাম, তাহলে কতজন যাত্রী গিয়েছিল 50 জন। তাহলে প্রত্যেক যাত্রী ভাড়া দিল কত, তাহলে মোট ভাড়াটাকে আমরা কি করব এই যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করলাম, তাহলে প্রত্যেক যাত্রী ভাড়া দিয়েছে কত 48 টাকা। তাহলে বাসে যাত্রী গিয়েছিল কতজন 50 জন আর ভাড়া দিলে কত 48 টাকা। তোমরা কি শর্তটা ক্লিয়ার হলে, আমাদের কয়টা পার্ট ছিল, দুইটা পার্ট ছিল, একটা বলা হয়েছিল কতজন যাত্রী বাসে গিয়েছে এবং প্রত্যেকে কত ভাড়া দিয়েছে, তাহলে দেখো আমি যাত্রী সংখ্যাটাও বের করলাম আবার প্রত্যেকে কত ভাড়া দিল সেটাও আমি বের করলাম। প্রিয় শিক্ষার্থীরা এর পরের সমস্যাটা দেখো, স্রোতের প্রতিকূলে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে, আর স্রোতের বেগ ঘন্টায় হচ্ছে 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। এখানে দুইটা জিনিস আছে, স্রোতের প্রতিকূল আর অনুকূল। প্রতিকূল মানে কি, যেদিকে স্রোতটা প্রবাহিত হয় সেদিকে যদি নৌকাটা যায় সেটাকে বলা হচ্ছে অনুকূল, আর স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে যদি নৌকাটা আসে সেটাকে বলা হচ্ছে প্রতিকূল। যখন অনুকূলে যাবে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো একসঙ্গে কাজ করবে, আর প্রতিকূলে হলে নৌকার বেগকে স্রোতের বেগটা কি করবে বাধা দিবে। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সমস্যায় যাই, তাহলে মনে করি স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় হচ্ছে y কিলোমিটার, নৌকার বেগটা কত x কিলোমিটার আর নৌকার বেগটা বলা আছে দেখো এখানে স্রোতের বেগ বলা আছে কি 3 কিলোমিটার, তাহলে আমরা y সমান ধরলাম কত 3 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমাদের প্রথম শর্ত মতে আমরা বলছি যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, স্রোতের অনুকূল, অনুকূল মানে আমি কি বলেছিলাম নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো একসঙ্গে কাজ করবে, তাহলে x প্লাস y কিলোমিটার। এবার দেখো স্রোতের যদি আমরা প্রতিকূলে যাই তাহলে কি করবে নৌকার বেগটাকে স্রোতের বেগটা কি করবে বাধা দিবে, এই জন্য x মাইনাস y কিলোমিটার। তাহলে দেখো শর্তগুলো আমাদের কি দাঁড়াচ্ছে, x মাইনাস y সমান হচ্ছে কত 2, y এর মানটা আমরা জানি এই যে 3 বসায় দিলাম এখানে 3, তাহলে x সমান আমরা কত পেলাম 5, তাহলে নৌকার বেগ কত 5 কিলোমিটার। এখন দেখো স্থির পানিতে নৌকার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা, এখন আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে এটা বের করতে বলা হয়েছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ তাহলে কত 8 কিলোমিটার, আর আমরা জানি বেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, অতিক্রান্ত দূরত্ব কত 48 আর সময়টা কত দেখো এখানে আমাদের সময়টা বের করতে বলা হয়েছে, আমাদের বেগ ছিল কত 8 কিলোমিটার, তাহলে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা বেগ দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো আমরা সময়টা পেয়ে যাব। আমাদের কি নির্ণয় করতে বলেছিল, সময় নির্ণয় করতে বলেছিল, তাহলে 32 কে 8 দিয়ে ভাগ করলাম তাহলে তার মোট সময় লাগবে কয় ঘন্টা 4 ঘন্টা। প্রিয় শিক্ষার্থীরা এর পরের সমস্যাটা দেখো, তোমরা এখানে দুটো বিষয় আছে, টাকায় 10টি লেবু বিক্রয় করায় n% ক্ষতি হয়, z% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে সে 10টি লেবু বিক্রয় করছে কত n% ক্ষতিতে, এখন সেই লেবুগুলো সে কত টাকায় বিক্রয় করলে z% সে লাভ করতে পারবে, মানে টাকায় সে যখন 10টা বিক্রয় করছে তখন তার n% ক্ষতি হচ্ছে, এখন টাকায় সে কয়টা বিক্রয় করলে তার z% লাভ হবে, এখানে আমাদের শর্ত কয়টা দুইটা। প্রিয় শিক্ষার্থীরা একটু আমরা সামনে অগ্রসর হই, দেখো এখানে আমরা মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে n% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে 100 বিয়োগ n টাকা, আর z% লাভে বিক্রয় মূল্য কত হবে 100 প্লাস z টাকা। কারণ একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবা, যখনই ক্ষতির পরিমাণটা আমরা জানবো তখন কি হবে ক্রয় মূল্য থেকে সেটা বিয়োগ হবে, আর লাভের পরিমাণ জানলে ক্রয় মূল্যের সাথে সেটা যোগ হবে, যেহেতু n% কি হয়েছিল ক্ষতি এই জন্য এনটা এখানে বিয়োগ হলো আর z% তার লাভ সেই জন্য z টা এখানে কি হয়েছে যোগ হয়েছে। তো শিক্ষার্থীরা এর পরে দেখো 1 টাকায় বিক্রয় করতে হবে কয়টি লেবু 10টি লেবু, এই যে টাকায় 10টি লেবু, তাহলে এখন দেখো আমাদের পরের অংশটা 100 মাইনাস n টাকায় বিক্রয় করতে হবে কত 10 গুণ 100 বিয়োগ n, ওকে
এরপরে দেখো তোমরা তাহলে 100 প্লাস z টাকায় তাকে বিক্রয় করতে হবে কত দিয়ে, তাহলে এই যে 10 গুণ 10 গুণ লেবু, এই লেবুটা আমাদের যেটা পাওয়া গেল x 100 বিয়োগ n টাকায় যে পরিমাণ বিক্রয় করতে হচ্ছে, 100 প্লাস z টাকায়ও সেই পরিমাণ লেবুই আমাদের বিক্রয় করতে হবে। তাহলে আমরা দেখো এখন এখন দেখো 1 টাকা যখন বলা হচ্ছে, 1 টাকা বলা মানে কি, এই টাকাটা তখন যে এখানে ভাগ হয়ে যাবে 100 প্লাস z টি লেবু, ঠিক আছে, কারণ তাহলে 1 টাকা বিক্রয় করতে হবে কত, 10 ইনটু 10 মাইনাস n ডিভাইডেড 100 প্লাস z টি লেবু। প্রিয় শিক্ষার্থী আমাদের লেবু সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী এর পরের সমস্যাটা দেখো, এর পরের সমস্যাটা যেটা আমাদের আছে, একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেওয়া হয়, চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দিলে তা 48 মিনিটে পূর্ণ হয়, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। এখানে দেখো প্রথম নল দ্বারা 12 মিনিটে কি হয়, চৌবাচ্চাটা পূর্ণ হয়। এখানে আরেকটি শর্ত আছে, দেখো অপর একটি নল দ্বারা 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। তোমরা বাসায় দেখেছো তো, বাসায় যে ছাদের টাঙ্কিটা আমাদের একটা নল দ্বারা যখন আমরা পূর্ণ করি সেটাতে কি হয়, সময়টা কম লাগে, আর যখন আমরা যে নল দিয়ে ব্যবহার করি সেটাতে অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। কেন, কারণ যেটাতে পানি উঠানো হয় সেটা থাকে ফাঁপা, আর যেটা আমাদের ব্যবহারের জন্য, যেটা পারিবারিক ব্যবহারের জন্য আমরা ব্যবহার করি সেটা হয় সরু। তো এখন বলা হচ্ছে যে দুটা নল একসঙ্গে খুলে দেওয়া হলো, 48 মিনিটে পূর্ণ হলো, 12 মিনিটে হতো সেটা কত মিনিট লাগলো, 48 মিনিট। এখন বলা হচ্ছে চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু আমরা আর অগ্রসর হই, মনে করি প্রথম নল দ্বারা 1 মিনিটে x লিটার পানি প্রবেশ করে, তাহলে চৌবাচ্চাটিতে মোট পানি ধরে কত, y লিটার। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হচ্ছে কত, x লিটার পানি, আর চৌবাচ্চাটিতে মোট পানি ধরে কত, y লিটার। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো প্রশ্ন অনুসারে প্রথম নল দ্বারা 12 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কত অংশ, তাহলে y মিনিটে যেহেতু দেখো y কি সম্পূর্ণ পানি, তাহলে সম্পূর্ণ প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হয় কত, 12 মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ হচ্ছে কত লিটার, x লিটার, তাহলে 12 মিনিটে পূর্ণ হবে কত, 12x। তোমরা কি এই শর্তটা ক্লিয়ার হলে, আর yটা কি ছিল, সম্পূর্ণ পানি, আর সম্পূর্ণ পানি কত, 1 মিনিটে পূর্ণ হয় প্রথম নল দ্বারা x লিটার, তাহলে 12 মিনিট, তাহলে 12 মিনিট হবে কত, 12x লিটার। ওকে, এরপরে আমাদের দেখা পরের শর্তটা দেখো, দুইটি নল দ্বারা 48 মিনিটে চৌবাচ্চাটি খালি চৌবাচ্চাটা কি হয়, পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দ্বিতীয় শর্ত দেখো, আমরা 48 মিনিটে পূর্ণ হচ্ছে কত, 48x, কারণ 1 মিনিটে যেহেতু x, আর প্রতি মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়, তাহলে 48 মিনিটে বের হয়ে যাবে কত, 48 গুণ 15। তাহলে এখানে 48x মাইনাস 48 গুণ 15 এই শর্তটা কি তোমরা ক্লিয়ার হলে, কারণ 48 মিনিটে সেই পানি ধরছে কত, 48x, আর পানি বের হয়ে যাচ্ছে কত, 48 গুণ 15। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, y/12, এই মানটা আমরা যদি এখানে বসায় দেই, y এর পরিবর্তে x এর জায়গায় যদি আমরা বসায় দেই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, y এর মান পাবো। কেন y এর মানটা বের করতে হবে, y ছিল ওই চৌবাচ্চার সম্পূর্ণ পানির পরিমাণ। তাহলে দেখো এখানে আমরা x এর জায়গায় আমরা y/12 বসালাম, তাহলে 4y-48 গুণ 15, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 3y = 48 গুণ 15, y সমান হচ্ছে 240। এই yটা কি ছিল, চৌবাচ্চা কত লিটার পানি ধরে সেটাই আমরা ধরেছিলাম মোট পানির পরিমাণ, তার মানে সেই চৌবাচ্চাটা পানি ধরছে কত, 240 লিটার। প্রিয় শিক্ষার্থীরা দেখো চৌবাচ্চাটিতে 240 লিটার পানি ধরে। এরপরে দেখো বলা হচ্ছে 4% মুনাফায় 15 টাকার 2 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। তাহলে এখানে আমাদের কোনো বলা নেই, শুধু মুনাফার হার বলা আছে, সময়টা বলা আছে, আর পার্থক্য বলা আছে। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, মূলধন নির্ণয় করতে হবে। সরল মুনাফার সূত্রটা কি তোমরা জানো, সরল মুনাফার সূত্র কি, I=PNR। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো সরল মুনাফার ক্ষেত্রে I সমান আমরা কি জানি, PNR, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন সেই ক্ষেত্রে P(1+R)n। তাহলে এই ক্ষেত্রে দেখো চক্রবৃদ্ধি আমাদের মুনাফার হারটা কত বলা ছিল, 4%, 4 কে আমরা কি করলাম, 100 দ্বারা ভাগ করলাম, সময়টা বলা ছিল n সমান হচ্ছে 2 বছর, মুনাফা সরল মুনাফা I এবং মূলধন হচ্ছে P।
তাহলে আমরা কি নির্ণয় করব এখানে প্রথমে আগে সরল মুনাফাটা নির্ণয় করব সরল মুনাফা আই সমান কত p ইনটু 0.08 কারণ এখানে আমরা n এবং r এর মানটা বসায় দিয়েছি চক্রবৃদ্ধি মুনাফা দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি p ইনটু 1 গুণ 1.01 এটা কি চক্রবৃদ্ধি মূলধন এখান থেকে আমরা কি পাবো মুনাফাটা পাবো কারণ প্রারম্ভিক মূলধনটা যদি আমরা বাদ দেই তাহলে কি পাওয়া যাবে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে তাহলে এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত বলেছে 1 টাকা তো দুটো মুনাফার পার্থক্য আমরা করি তাহলে দেখো প্রশ্ন মতে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা সরল মুনাফাটা যদি বিয়োগ করে দেই তাহলে সেই পার্থক্যটা কত 1 টাকা বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো এখানে p গুণ 0.0016 এটা এখানে গুণাকারের সর্বপাশে দিয়ে কি হবে ভাগ হবে তাহলে যখন ভাগ হচ্ছে দেখো আমাদের কত আসলো 625 টাকা p কি ছিল p হচ্ছে মূলধন আমাদের মূলধনটা নির্ণয় করতে বলেছিল তাহলে আমরা মূলধনটা কত পেলাম 625 টাকা প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করাতে তার দ্বিগুণ লাভ হয় খাতাটির ক্রয় মূল্য কত তাহলে আমরা ধরে নেই খাতাটার ক্রয় মূল্য x টাকা তাহলে 36 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় কত x টাকা আর 72 টাকায় বিক্রয় করায় ক্ষতি দ্বিগুণ তাহলে ক্ষতি কত x তার দ্বিগুণ মানে কত 2x টাকা লাভ হয় তাহলে এখানে দেখো খাতাটির ক্রয় মূল্য তাহলে কত হবে 36 + x আর 72 - 2x যে পরিমাণ ক্ষতি হলো সেটা আমরা কি করব বাদ দেব বিক্রয় মূল্য থেকে আর ক্রয় মূল্যের সাথে ক্ষতিটা যোগ করব তাহলে আমরা কি পাবো খাতাটার ক্রয় মূল্য পাবো প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো প্রশ্ন মতে যেহেতু দুটো শর্তই আমাদের সমান এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি বের করব x এর মান বের করব x এর মানটা কি আমাদের ক্ষতির পরিমাণ এখন দেখো x এর এই মানটা আমরা যে কোনো একটা শর্তে যদি বসায় দেই তাহলে আমরা খাতাটির ক্রয় মূল্য পেতে পারি 36 + 12 মোট হচ্ছে কত টাকা 48 টাকা খুব ইজি একটা অঙ্ক এই ধরনের অঙ্ক তোমরা আগের ক্লাস গুলোতে পড়ে এসেছো তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আগামী দিন এই অনুশীলনটার উপরে কি হবে টপ প্লেস অবশ্যই এই অনুশীলনের অঙ্কগুলো বাসায় ভালোভাবে তোমরা চর্চা করবে এই করোনাকালীন সময়ে অবশ্যই তোমরা বাসায় থাকবে এবং সতর্ক থাকবে সবাইকে ধন্যবাদ